পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করে বাংলার উন্নয়নটাকে সুনিশ্চিত করেছেন। প্রণাম সেলাম জোহার জানাই। আপনারা জানেন যে 2011 করে পরিবর্তিত হতে দেখে এই তৃণমূল কংগ্রেসের স্বপ্ন ছায় থেকে যারা হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ হয়েছে তারা বিষয়টাকে সারা ভারতবর্ষে বিস্তারিত করতে পেরেছিলেন। লক্ষ্মী ভান্ডারের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, বক্তৃতা করছে কে? ওই যে স্লোগান চোর চোর চোরটা, ওরা চিঠি লিখে বলেছেন কেন্দ্রীয় সরকারকে টাকা দিও না, বাংলার মানুষকে ভাতে মেরে দাও, ওরা বিধানসভায় আমাদের ভোট দেয়নি তাই ওদেরকে উন্নয়নের জন্য টাকা দিও না, তাই আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। আমরা এই অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়কে যে গালিগালাজ দিয়েছেন লাগাতার 1.5 বছর ধরে, যে বাংলার মানুষ তাকে উচিত শিক্ষা দিয়েছেন। নন্দীগ্রামের কি অবস্থা আছে বলবেন, কুণালদা বলবেন, কুণালদাকে একটু বেশি সময় দিতে হবে। বীরবা হাঁসদা আমাদের কথা তো সবসময় শুনছেন। এই বিধানসভার বক্তৃতা শেষ না, সুমেন্দুবাবু চোরটা তো সারা, ও সুমেন্দুবাবু মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আপনি নাকি সেদিনকে বলে গেছেন আমি দেখি আমার বাবার ঝাড়ের বাঁশ? আমি বলি আপনি আপনার বাবাকে কি বাঁশ দিলেন? এতদিনের রাজনীতিবিদ বাড়িতে ঢুকে গেলেন, এটা কি বাঁশ সুমেন্দুবাবু? যদি একবার বলে দেন তাহলে আমাদের উপকার হয়। এমন বাঁশ দিলেন, এতদিনের লোক আমাদের তো কষ্ট হচ্ছে। সুরেন্দুবাবু এরকম ছেলে দেখেছেন নাকি কোথাও? বাবাকে বৃদ্ধ বয়সে লোকে ছেলেরা ঘুরতে বেরিয়ে নিয়ে যায়, বৃদ্ধ বয়সের ছেলে বাবাকে হাত ধরে বিভিন্ন জায়গায় ঘোরায়, আর সুরেন্দুবাবু এমন করলেন বাবা বৃদ্ধ বয়সে ঘরবন্দি হয়ে গেলেন, লজ্জা লাগা উচিত সুরেন্দুবাবু। আমি বেশি কথা বলবো না, জানি না আশুতোষ কলেজ থেকে গ্রাজুয়েশন পাস করার পরে আমি ম্যানেজমেন্টে করেছি, ম্যানেজমেন্টে পোস্টডক করেছি, আপনার লজ্জা লাগে না? মিথ্যা কথা বলছে, যেভাবে আজকে মিথ্যাচার করে বাংলাকে দূষিত করার চেষ্টা করছে, প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ,
প্রতিদিন তৃণমূল কংগ্রেসকে গালিগালাজ, প্রতিদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার তার ছোট ছেলেকে ছাড়েনি, এত বড় নির্লজ্জ। একটা তিন বছরের শিশু যার জন্মদিনকে কেন্দ্র করে অসভ্যতা করেছে সুরেন্দ্র অধিকারী। আমরা গেছিলাম তাকে ফুল আর গিটিংস নিয়ে, ফুল আর গিটিংস নিয়ে বাড়িতে গেছিলাম, ও দাদার বড্ড লেগে গেছে, আমাকে সমন পাঠিয়েছে, পুলিশ কেস করে আমার নামে সমন পাঠিয়েছে, কালকে জেলখানা থেকে এসেছিল, থানা থেকে এসেছিল, আমার নামে নোটিশ করেছে, তার বাড়ির সামনে নাকি গিয়ে তাণ্ডব করেছে। আরে বাড়ির সামনে যাবে কি করে, 35 জন সিআরপিএফ, তিনি বলেছেন নাকি আমার সামনে চারটে পেছনে আটটা পুলিশ থাকে, যদি দেখাতে পারেন একটা ঘটনা আমি সামনে চারটে আটটা পুলিশ নিয়ে ঘুরে বেড়াই, আর কোনদিন রাজনীতির ময়দানে আসবো না। কিন্তু আপনাকে ওই চারটে সিআরপিএফ এর গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে হয়, যদি আপনার সামনে চারটে সিআরপিএফ এর গাড়ি না থাকে আপনাকে আমরা চ্যালেঞ্জ করছি, শান্তিকুঞ্জ থেকে বেরোতে দেব না, দেবো না, দেবো না, আটকে দাঁড়াবেন শান্তিকুঞ্জে, আমার ক্ষমতা আছে আমি বেরোবো। পুলিশ ছাড়া আপনার ক্ষমতা নেই, আপনি এক বিন্দু পুলিশ ছাড়া মাটিতে পা রাখতে পারবেন, জনগণের নেতা। আর এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথায় করে রেখেছিলেন, এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাকে জননেতা করেছিলেন, আমার দিদির বিরোধিতা করেছেন, তাই এই তৃণমূল কংগ্রেসের মানুষ, বাংলার মানুষ আপনাকে বিরোধী দল নেতা বানিয়ে দিয়েছে, আর দুদিন পরে সেই তকমাও থাকবে না। আসুন সবাই মিলে শপথ নিই, এই মাটি থেকে শপথ নিতে হবে, বাড়ি ফিরে মানুষের সাথে থাকতে হবে, মানুষের সমর্থন আদায় করতে হবে, শুধু তৃণমূল কংগ্রেস নয়, এই বাংলার 12 কোটি মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছে, দল মত নির্বিশেষে রং বর্ণ জাতি ধর্ম সবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে, তাদের আশীর্বাদ দেব পঞ্চায়েত নির্বাচনের পরে। এই কয়েকটি কথা বলে আমি বিজেপিকে বেশি বার্তা দিই না, কারণ আমি লড়াইটা সমানে সমানে বলে মনে করি, আর বিজেপির কি ক্ষমতা আছে যে তার নাম করে তাদেরকে আকাশে তুলবো, তাই একটাই নাম হওয়া উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই একটাই নাম হওয়া উচিত। আমি গুটি কয়েক কথা আপনাদের সামনে বলতে এসেছি, এই রামনগরের মানুষের সামনে কিছুদিন ধরে যে নোংরা রাজনীতি শুভেন্দু অধিকারী করছেন তার বিরুদ্ধে আপনারা সবাই শুনেছেন এবং আমরাও সবাই জানি, অখিল দাস একটা মন্তব্য করেছিলেন, সত্যি আমরা মন থেকে সেটা মেনে নিতে পারিনি, এবং একজন আদিবাসী মানুষ হিসেবে আমি সেদিন প্রতিবাদ করেছিলাম এবং অখিল দাকে বলেছিলাম আপনাকে ক্ষমা চাওয়া উচিত, কারণ আমরা আদিবাসী মানুষ, আমরা যে জায়গায় থাকি না কেন, সে রাষ্ট্রপতি হোক কিংবা মন্ত্রী হোক কিংবা সাধারণ মানুষ হোক, আমাদেরও সম্মান পাওয়ার একটা জায়গা আছে, এবং আমরা সবাই জানি যে ওনার জন্য আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী পর্যন্ত ক্ষমা চেয়েছেন, কিন্তু আপনারা জানেন শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে বলেছিলেন যে দেবনাথ হালদার আর বীরবাহা হালদার নাকি ছোট বাচ্চা, ওনার পায়ের তলায় নাকি আমাদেরকে রাখেন, এখনই পর্যন্ত বিজেপির কোন নেতা নেত্রীর মুখে কিন্তু ক্ষমা চাওয়াতে পারিনি আমরা, কারণ তারা তাদের মুখের ভাষা নেই। পরে আমি যেটা দেখতে পাচ্ছি টিভিতে, তারা নাকি বলেছে যে বীরবাহা হাসদাকে বলিনি, বীরবাহাকে বলেছি, পশ্চিমবাংলায় নাকি অনেক বীরবাহা আছে, তো এত আদিবাসী দরদি বিজেপি নেতা নেত্রীরা তারা ভুলে গেছে যে বীরবাহা আদিবাসীর নাম হয়, আপনি যে আদিবাসীর নাম করে বলছেন আজকে যে বীরবাহা হাসদা নয় অন্য বীরবাহাকে বলেছি, তো আপনি ভুলে যাচ্ছেন আপনি আদিবাসী মেয়েটাকেই কিন্তু গালি দিয়েছেন, আপনার ক্ষমা চাওয়া উচিত আপনার যদি একটু বুকের পাতা থাকে, কারণ ক্ষমা চাইতে পারে যে জনদরদি হয়, আর সেই জনদরদি নেত্রী কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই উনি ক্ষমা চেয়েছেন। কিন্তু বিজেপির লোকেরা এখনো ঠেলাও করে প্রচার করছে যে আমরা বীরবাহা হাসদাকে বলিনি, লজ্জা থাকা দরকার, দেবনাথ হাসদাটা নাকি আদিবাসী নয়, বীরবাহা হাসদা নাকি আদিবাসী নয়, এত আদিবাসী প্রেম। তাই বন্ধু আপনাদের সামনে বলতে এসেছি, দিল্লিতে যারা থাকে, বড় লোকের যারা থাকে, তাদের জন্য বিজেপির লোকের চোখের জল ভাসে, আপনার আমার মতো মানুষের জন্য যেন চোখের জল পড়ে না, তাই এদেরকে এই পঞ্চায়েত ভোটে দেখিয়ে দিতে হবে, এই এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, জায়গা বলুন, সময় বলুন, লড়াই করতে প্রস্তুত আছি, বাচ্চা বলে আপনি যে ভুলটা করছেন সেই ভুলটা আমরা ভাঙাবো, 34 বছর দীর্ঘ সিপিএমের আমলে অনেক রক্ত দেখে বড় হয়েছি, অনেক রক্ত
একা যাব আপনার সাথে লড়াই করতে যদি ক্ষমতা থাকে। আমি দুবার ধরে আমার ঝাড়গ্রাম বিধানসভায় ঢুকতে দিইনি, আর আপনারা কাঠির মতো জায়গায় থেকে, রামনগরের মতো জায়গায় থেকে বিজেপিকে এত পাত্তা দিচ্ছেন, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকের পরিচিতি নয়। যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে থাকুন তো শুভেন্দুকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, এটাই আপনাদের কাছে বলে যেতে চাই। লড়াই করতে হবে ভাই, শুধু বক্তব্য শুনবো, বক্তব্য দেব আর বাড়িতে গিয়ে চুপচাপ করে বসে থাকবো, এটা তৃণমূল কংগ্রেসের হতে পারে না। তৃণমূল কংগ্রেস মাঠে ঘাটে লড়াই করতে জানে, কারণ আমাদের নেত্রী 24 ঘন্টা আপনার আমার মতো মানুষের জন্য লড়াই করে। আর আমরা যদি ঘরে বসে থাকি, শুধু ভাষণ দিয়ে বেরিয়ে চলে যাব, ভাষণ শুনে বেরিয়ে চলে যাব, এটা কিন্তু মেনে নেওয়া যায় না ভাই। আসুন আগামী পঞ্চায়েতে দেখিয়ে দিই এই বিজেপিকে, তো এখান থেকে তাড়িয়ে এই শুভেন্দু অধিকারীকে এখান থেকে তাড়িয়ে, কারণ এইরকম গদ্দার একটা মানুষকে এই জায়গায় বসবাস করতে দেওয়া যোগ্য বলে মনে হয় না আমার। তাই আসুন আপনাদের সামনে একজন আদিবাসী মানুষ হিসেবে, একজন মেয়ে হিসেবে আমি আপনাদেরকে বলতে চাই, যদি শান্তির সাথে বাঁচতে চান, যদি মাথা উঁচু করে বসবাস করতে চান, তাহলে তৃণমূল কংগ্রেসটাকে শক্ত করতে হবে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে। আজ বিজেপি যে নোংরা রাজনীতি করছে সেটার জবাব দিতে হবে, না হলে ভাবতে হবে যে আগামী দিন আপনার মতো মানুষ আমার মতো মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে। তাই আসুন বন্ধু, আপনাদের কাছে আজ এই বার্তা নিয়ে আসতে চেয়েছিলাম যে আদিবাসী মানুষকে যখন অখিল বাবু বলেছেন উনি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়েছেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছেন, তাহলে আপনাদের বুকের পাতা কোথায়? আপনি কোথায় ক্ষমা চাইতে পারলেন, কিংবা আপনার নেতা নেত্রীরা কোথায় ক্ষমা চাইতে পারল? ক্ষমা চাওয়ার জন্য মন থাকা দরকার, পরিচয় নয়। আমি খুব সামান্য, খুব সাধারণ একটা মেয়ে, আমি বেশি কিছু জানি না, আমি শুধু লড়াই করে বাঁচতে জানি, লড়াই করে বেঁচেই এতদিন আছি। তো সেই জায়গা থেকে বলতে চাই যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, আমার একটা কালী পুজো উদ্বোধন করতে গেছিলেন, সেই সময় উনি হয়তো ভুলে গেছেন, আমার বাবার প্রতিষ্ঠা করা কালী পুজো উদ্বোধন করতে গেছেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হিসেবে। তখন উনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে এই বীরপাহা আলতা আমার বোন, এর পাশে চিরদিন থাকবো, কথা রাখেননি, উনি আমাকে পায়ে নিচে নামিয়ে দিয়েছেন। এই হচ্ছে শুভেন্দু অধিকারী, যে নিজের বলা কথাগুলো ভুলে যায়, নিজের পরিচিত লোকগুলোকে ভুলে যান। তাহলে আপনারা ভেবে দেখুন তো, আপনাদের মতো সাধারণ মানুষের কথা উনি মনে রাখবেন কি করে? শুধু ভোট আসবে, গরম গরম ভাষণ দেবে, নেতা নেত্রীদের গাল দেবে, আর আপনাদের কাছ থেকে দূরে সরে যাবে, এটাই হচ্ছে শুভেন্দু অধিকারী। তাই আসুন আগামী পঞ্চায়েতে সবাই মিলে আওয়াজ তুলব আজকের থেকেই, যে এখানে শুভেন্দু অধিকারী চলবে না, এখানে বিজেপি চলবে না, এখানে একটাই আওয়াজ চলবে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পতাকা উড়বে, আর কোন পতাকাকে আমরা উড়তে দেব না। এই প্রতিশ্রুতি কিন্তু এখান থেকে নিয়ে যেতে হবে। আমি আশা করব যে আপনারা সবাই আজকের থেকেই এই মনোভাব নিয়ে লড়াই করবেন, এই শুভেন্দুকে এইখান থেকে তাড়াবেন, কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে যদি উনি ছুরি মারতে পারেন, আপনার আমার মতো খেতে খাওয়া মানুষের পেছনে ছুরি মারতে কতক্ষণ, এটা কিন্তু ভেবে দেখতে হবে। আমি একজন সাধারণ মেয়ে হিসেবে আপনাদের সামনে বলছি, আবার আজকে রামনগরের আর একবার রিপিট করে বলতে চাই, শুভেন্দু বাবু যদি ক্ষমতা থাকে ঝাড়গ্রামে একবার আসুন, ঝাড়গ্রাম বিধানসভায় ঢুকে দেখান, যদি আবার না আটকাতে পারি তাহলে আমার নাম বীরবাহা হাসদার বলে দিয়ে যাচ্ছি। আমি মাঠে ঘাটে একা ঘুরে বেড়াই, আমি ওনাদের মতো পুলিশের ধার ধারি না, আমি এখনো স্কুটিতে হাঁটি, স্কুটিতে যাই, বাসে বাসে ঘুরে বেড়াই, কারণ আমি জানি আমি একজন সাধারণ মানুষ, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার মানুষের ভোট পাওয়া একজন কর্মচারী, আমি তাদের জন্য কাজ করতে আসি, ওনাদের মতো বিজেপির মতো নেতা নেত্রী নই আমি, শুধু ভাষণ দিয়ে
গরম গরম ভাষণ দিয়ে নিজেকে বড় জায়গায় পৌঁছাতে চায় না। তাই আসুন বন্ধুরা, আগামী দিন অনেক বড় লড়াই, এই শুভেন্দু অধিকারী এই বিজেপির বিরুদ্ধে অনেক বড় লড়াই লড়তে হবে। পঞ্চায়েতে আমাদেরকে সব সিট দখল করতে হবে এবং বিজেপিকে শূন্য করতে হবে এবং 2024-এ আমাদেরকে দিল্লি যেতে হবে। এই আহ্বান করে পুনরায় যথাযোগ্য তাদের সবাইকে সম্মান জানিয়ে, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের কাঁথির সাংগঠনিক জেলার চেয়ারম্যান অভিজিৎ দা, সভাপতি তরুণ মাইতি, এপাশে তরুণ জানা থেকে রাজ্যের মন্ত্রী, আপনাদের এখানকার বিধায়ক, মহিলা থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠন, মহিলা থেকে আইএনটিটিইউসির আনোয়ার উদ্দিন, যুব তো রয়েছে সুপ্রকাশ, সবাই রয়েছেন এবং বীর বাহা হাসনা, ওর প্রসঙ্গে আমি পরে আসছি। রাজ্যের মাননীয় মন্ত্রী উৎসাহ লড়াইতে ঘুরিয়ে দিয়েছে, লড়াইটা কিন্তু উৎসাহ ছিল না, লড়াইটা ছিল বেঁচে থাকার নীতি। দুটো সরকার, একটা কেন্দ্রে একটা কেন্দ্রের সরকার, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল কৃষকের সার জীবনদায়ী ওষুধ এগুলোর দাম বাড়িয়ে দিচ্ছে বাড়িয়ে দিচ্ছে বাড়িয়ে দিচ্ছে, আর ব্যাংকের সুদ কমিয়ে দিচ্ছে কমিয়ে দিচ্ছে কমিয়ে দিচ্ছে। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তারা একদিকে রাস্তা, আলো, জল, উন্নয়ন, কর্মসংস্থান, আর অন্যদিকে কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, 50টা 60টা 70টা একের পর এক স্কিম মানুষের কাছে। বিজেপি হেরে যাওয়ার পর কি বলছে, কুৎসা, সিবিআই, ইডি, বিএসএফ এর এরিয়া বাড়িয়ে দেব, কখনো বলছে ব্যক্তি আক্রমণ, কখনো বলছে কেন্দ্রকে 100 দিনে টাকা আটকাও, কাজ করতে দিও। এই দুটো সরকারের মধ্যে বেছে নিতে হবে, বেঁচে থাকার লড়াইতে কারা বন্ধু, বেঁচে থাকার লড়াইতে কারা শত্রু। এখানে অনেক মায়েরা বোনেরা রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো, একটু হাত তুলুন। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধান্যে ভরো আমার এ ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি দিয়েছেন, বিরোধিতা করছে ভারতীয় জনতা পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, কংগ্রেস। আপনারা ঠিক করে নিন কার দিকে থাকবেন মায়েরা, লড়াইটা এইখানে। আপনার অধিকার কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কে, তৃণমূল দিচ্ছে কে, মমতা ব্যানার্জি, বাধা দিচ্ছে কে, বিজেপি, বক্তৃতা দিচ্ছে কে, বিজেপি। আপনাকে যে বাঁচার লড়াইটা, বাঁচার বন্ধুকে নিতে হবে, লড়াইটা ছিল এইখানে। সেখান থেকে ব্যক্তি আক্রমণ, কুৎসা, সিবিআই, ইডি, তার মধ্যে হিন্দু মুসলমান, তার মধ্যে হিন্দু মুসলমান, হঠাৎ তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের বিধায়ক, তৃণমূলের সাংসদ, একের পর এক দপ্তর, একের পর এক পর্ষদের চেয়ারম্যান, হঠাৎ 2020 সাল ডিসেম্বর, তখনো পর্যন্ত শুভেচ্ছি হটাও দেশ বাঁচাও, যখন সামনে চলে এলো সিবিআই এর এফআইআর, নারদায় ক্যামেরার সামনে টাকা নিচ্ছে, সারদায় সুদীপ্ত সেনের বয়ান, সে চলল বিজেপি, কেন না বাঁচতে হবে, কি সাজল না হিন্দু। আচ্ছা বুঝুন, আমাদের কারুর হিন্দু ঘরে জন্ম না, আমার তো হিন্দু ঘরে জন্ম, আনোয়ার উদ্দিন রয়েছে তার মুসলমান ঘরে জন্ম, কেউ আছে খ্রিস্টানের ঘরে জন্ম, আমাদের ধর্ম, আমাদের পরিবার আমাদের কাছে। রাস্তায় যখন নামছি তখন তো এটা রুটি খাপড়ার মাখানের লড়াই, বেঁচে থাকার লড়াই, শুভেন্দু হিন্দু সাজল, হঠাৎ
দেখি খোল কর্তা নিয়ে বেরিয়ে পড়েছে গো, খোল কর্তা হঠাৎ দেখি নাচছে ভিডিও কীর্তনের সঙ্গে নাচছে। আচ্ছা কীর্তনের নাচ আপনারা জানেন, কীর্তন কিন্তু খুব ছন্দে হয়, কীর্তনের নাচ কিন্তু খুব সুন্দর। হরি হরায় নম কৃষ্ণ মাধবায় নম, কি সুন্দর কীর্তনের ছন্দ। কিন্তু আমি ভিডিওতে দেখলাম একজন শুধু সোজা উঠছে আর নামছে, লাফাচ্ছে সোজা সোজা। তো আমাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করলেন, আরে শুভেন্দু বাবু তো নাচছেন, কিছু বলুন। আমি বললাম বলার তো কিছু নেই, আমি দুটো লাইন গেয়ে শোনাতে পারি। ওর ওই লাভ সোজা লাভ, একটা নেতে যেমন তেমন, একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, সারা জীবন চুরি করে শুভেন্দু নাকি যোগী। একটা আদন্ত চোর ব্ল্যাকমেলার বাঁচতে গেছে বিজেপি। তোমরা পাকা মাথার চোর, আমার কাঁধে বন্দুক রেখেছিলে, অ্যারেস্ট করিয়েছিলে, ওপরে ঈশ্বর আছে, আমার লড়াই করার দম আছে। আমি তারপরেও মঞ্চে দাঁড়িয়ে, তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রের সিবিআই ইডির বিরোধিতা করছি। তোমার মতো মেরুদণ্ডটা বিক্রি করে অমিত শাহের জুতো পালিশ করতে যায়নি। এর আবার বড় বড় কথা এ হয়? আপনি বলুন, অখিলদা বলছিলেন মানুষ, অখিলদা অন্যায় বলেছে মানুষই, তার আগে অখিলদা আপনাদের বিধায়ক কি কি ভাষায় বাবার বয়সী লোকটাকে, একটি চোরে হবে চোর চোর চোরটা, চোর চোর চোরটা, চোর চোর চোরটা, একটা বাবার বয়সী লোককে লাগাতার গালাগালি করে গেছে অখিলদা, প্রভোকেশনে পা দিয়ে ফেলেছে, মাথা গরম করে খারাপ কথা বলেছে, ঠিক করেনি। সেদিনই সন্ধ্যাবেলা আমি গাড়িতে উঠে অখিলদাকে ফোন করেছিলাম, অখিলদা সঙ্গে সঙ্গে ক্লারিফিকেশন দিয়ে দুঃখ প্রকাশ করে ভিডিও দিয়েছে, দল ক্ষমা চেয়েছে, মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন, অখিলদার চ্যাপ্টার ক্লোজ। আর বীরবাহ রয়েছে, আমরা শুনিনি ভিডিওটা, দেবনাথ হাঁসদা বীরবাহ হাঁসদা আমার জুতার তলায় থাকে। আমি বীরবাহকে অনুরোধ করব যে জুতোগুলো পরে বীরবাহ হাঁটছেন, একটাও যখন পুরনো হয়ে যাবে বা ছিঁড়ে যাবে ফেলে দেবে না। যদি শুভেন্দু ক্ষমা না চায় আপনার জুতো পালিশ করিয়া ছাড়বো রাজকালটাকে। যদি ভুল বলার জন্য অখিলগিরি ক্ষমা চেয়ে থাকতে পারেন, তাহলে শুভেন্দু অধিকারী আর বিজেপি কেন ক্ষমা চাইবে না? কোন ভাষা বীরবাহ হাঁসদা দেবনাথ হাঁসদা কোন ভাষা? আদিবাসী সে শ্রদ্ধা করা শেখাচ্ছে, রাষ্ট্রপতির ছবি নিয়ে ঘুরছে, দ্রৌপদী মুর্মু আমরা শ্রদ্ধা করি। জেনে রেখে নিন, ২০১৭ এই কুণাল ঘোষ প্রথম দেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছিল ঐক্যমর্তে রাষ্ট্রপতি প্রার্থী চাই, দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করুন। সেদিন যারা শোনেনি তার নাম বিজেপি। আজকে নয়, ২০১৭ আমি চিঠি লিখে বলেছিলাম দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করুন, আজকে বুকে ছবি নিয়ে ঘুরছ শুভেন্দু অধিকারী। আজকে এবারও মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন দিতেন, তৃণমূল সমর্থন করত, কারণ দ্রৌপদী মুর্মু একজন কৃতী মহিলা। কিন্তু বিজেপি সেই চেষ্টাটা করল না, দলবাজি করে দলের প্রার্থী করতে গেল, বিরোধিতা হয়েছে দলের প্রার্থী বলে। কিন্তু বীরবাহ হাঁসদা দেবনাথ হাঁসদা তাদের সবাই, শুধু তারা নন আমরাও, দ্রৌপদী মুর্মুকে আমরা অখিলদার কোনোভাবে ভুলে ফেলেছেন, বন্ধ ক্ষমা চেয়েছেন। আর ওর লোককে খারাপ বলে ঘুরে বেড়াবে সেগুলো চলবে?
পারে না। বিবা বলেছে ও শুভেন্দু, ও শুভেন্দু কত রকম ভাবে বলেছিল না প্রধানমন্ত্রী নানা রকম গলায়, ও শুভেন্দু, ও শুভেন্দু, হে শুভেন্দু। বিবা হাসদা ও নাকি বাচ্চা, তারিখ দিয়েছে, তারিখ চেয়েছে, বিবাহ সঙ্গে পুলিশ থাকবে না, একা থাকবে, তোমার সেন্ট্রাল ফোর্স সরিয়ে যাকে বলেছিলে জুতার তলায় থাকে, বাপের বেটা হল নির্বাচনী কেন্দ্রে রেখে দেখো শুভেন্দু অধিকারী। আর ওই বাইরে থেকে লোক কুমির ছানার গল্প, নন্দীগ্রামের সভা, চারটি বাইরের গাড়ি এলো, যেখানে যাচ্ছে ওই চারটে পকেট থেকে লোক আসছে, এখানে তো রামনগর, চারপাশে গ্রাম থেকেও যারা এসছেন, ওপাশ থেকে এসছেন, এপাশ থেকে এসছেন, রামনগর ও তো ঘুরে ঘুরে অন্য জায়গা থেকে লোক নিয়ে ঘুরছে, হয় না? আবার তার সঙ্গে এখন আর একজন এসছে, বিজেপি বুঝেছে শুভেন্দুটাও হবে না, একে তো দিলীপ বিজেপি, একটা সুকান্ত বিজেপি, সিপিএম বলে কিছু নেই, তারা বিজেপিকে, বিজেপির এখন দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই, তার মধ্যে আবার মিঠুন চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী বলে আমি গোখর লাউডগানা জল ঢোড়া তার নেই ঠিক বলে গোখর। মিঠুন চক্রবর্তী শুনে রেখে দিন, অভিনেতা মিঠুন চক্রবর্তী বাংলার গর্ব, অভিনেতা মিঠুন চক্রবর্তী বাংলার গর্ব, আর নেতা দলবদলু বিশ্বাসঘাতক বেইমান মিঠুন চক্রবর্তী, নেতা মিঠুন চক্রবর্তী বাংলার কলঙ্ক। ছোটবেলায় নাকি নকশাল, আচ্ছা অনলাইন, তারপর নাকি সিপিএম, তারপর নন্দীগ্রামের সময় প্রতিবাদের মিছিলে ছিল না, সিপিএম এর হারমাদদের সমর্থন করার মিছিলে পাবি, যেই গতি পাল্টাল মিঠুন বাবু পাল্টি, মহাকরণে গিয়ে মমতা আমার ভুল হয়ে গেছে আমি আর করব না, মমতাদি রাজ্যসভায় পাঠালো, মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে বিজেপি করতে এসে, আজকে নাকি মিঠুনদা বলেছেন মমতা কেন কংগ্রেস থেকে তৃণমূলে গেছিল, হে মিঠুন চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায় হিম্মত ছিল, মমতা দি তৃণমূলে যাননি, তৃণমূল বলে একটা দল গঠন করেছেন যেটা আসল কংগ্রেস হয়ে গেছে। যেদিনকে মমতা দি ওকে রাজ্যসভায় পাঠিয়েছিল সেদিন বলেছিল আমাকে কেউ সম্মান দেয়নি, এই বোন আমাকে রাজ্যসভায় পাঠালো, আমি আজীবন এই বোনের প্রতি কৃতজ্ঞ থাকলো, এত বড় বেইমান অকৃতজ্ঞ, ভাই বোনের সম্পর্ক পর্যন্ত নষ্ট করে দেয়, আজকে তুমি সেই বোনের বিরুদ্ধে এখানে কুৎসা করতে এসছো, কেন এসছো? অ্যালকেমি চিট ফান্ড, সে ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তী গ্রেপ্তার হওয়া উচিত, ওকে কলার ধরে গ্রেপ্তার করুক সিবিআই, অ্যালকেমিস্টের মালিক যদি গ্রেপ্তার হয় কেন মিঠুন চক্রবর্তী গ্রেপ্তার হবে না, স্টার বলে কেন হবে না? সরদা আমার কাছে বন্দুক রেখেছিলে, তুমি যখন টাকা নিয়েছিলে তুমি কেন রাজ্য সরকারের তদন্তের সময় টাকা ফেরত দাওনি, যখন সিবিআই আর ইডি হল তখন তোমায় টাকা ফেরত দিতে হল, ল্যাজ গুটিয়ে উটিতে কোথায় হোটেল করেছে, কোর্ট অর্ডার দিয়েছে বনের জায়গা হাতি চলাচলের জায়গা ওসব জায়গায় হোটেল করা যায় না, বাঁচাতে বিজেপি, আমরা বুঝি না, নির্লজ্জ পেয়ার মতো বিজেপি পা ছাড়তে, যে কারণে শুভেন্দু গেছে সেই কারণে মিঠুন চক্রবর্তী গেছে, সব এক গোয়ালের গরু, বেইমান ধান্দাবাজিটা বিজেপি করতে গেছে, যারা তৃণমূলের খেয়ে পরে তৃণমূলের সম্মান নিয়ে তৃণমূলের ক্ষমতা নিয়ে নিজেকে বাঁচাতে বিজেপি জুতো পালিশ করতে গেছে, এদের ক্ষমা করবেন? এরা বিরোধিতা করছে, কিসের বিরোধিতা?
লক্ষ্মীর ভান্ডারে এরা বিরোধিতা করছে, কন্যাশ্রী এরা বিরোধিতা করছে, সব সামাজিক স্কিমের। এদের হাত যদি শক্তিশালী হয় মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে। ফলে আসুন সর্বশক্তিতে, কে শুভেন্দু? এ একটা চার আনার, ছোটবেলায় বাবার দয়ে রাজনীতি করেছে, পরে দিদির দয়ায় তৃণমূলের কর্মীদের আবেগকে ব্যবহার করে একা ঢোক। কিসের বিরোধী দল নেতা? ও তো নেতা, বিরোধী নেতা। তোকে যদি দম থাকে, যদি ক্ষমতা থাকে, ঝাড়গ্রামে ঢুকে বীরবা হাঁসদার সামনে তুমি সমান স্টুয়ান মুখোমুখি হওয়ার। অখিল্লাকে একটা কথা বলে দেখ, অখিল্লা কিসের মন্ত্রী? কিসের মন্ত্রী? আরে অখিল্লা, ও কি বলছে? আপনি কেন মাথা গরম করছেন? আপনার হাতে জেল দপ্তর, ও সিবিআই বাবা ওকে কদিন বাঁচাবে? ঘুরে মুছে সাফ করে দিন। ও দিল্লির কাকারা বুঝতে শুরু করেছে ও বাচ্চাল পরা বিড়াল। আপনার ডিপার্টমেন্টে জেলের একটা ওয়ার্ড একটু ধুয়ে মুছে রাখেন, কলার ধরে শুভেন্দুকে আপনার কাছে পৌঁছে দেন। আমরা উন্নয়নের রাজনীতি চাই, কিন্তু কেউ যদি কুৎসার রাজনীতি করে আর চোখ রাঙিয়ে কথা বলে, সমান ভাষা, ও চারটে বলে আটটা ফেরত যাবে, ওইসব চমকে ধমকে কেন্দ্র দেখিয়ে রাজনীতি করতে দেব না বাংলায়। একমত? 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 এর নাম তৃণমূল কংগ্রেস। রেজাল্ট বিবাহ বলেছে, শুধু মুখে নয়, প্রত্যেকটা অঞ্চল জিতে আসতে হবে। কোন পঞ্চায়েতে একজন বিজেপি প্রার্থী যেন না জিতে। কোন হিংসা নয়, কোন অশান্তি নয়, মানুষকে এখন থেকে গিয়ে বোঝান উন্নয়ন কি কি হয়েছে, পরিবারের কে কে কি কি পাচ্ছেন, এবং সেই উন্নয়নের উপর ভিত্তি করে রামনগরে বিরোধী শূন্য পঞ্চায়েত এর শপথ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আপনাদের এই সম্মিলিত নক্ষত্র ঘোষিত সাথী সাংগঠনিক জেলার নেতৃত্বে আমরা রামনগরকে পুরো দস্তুর বিজেপি মুক্ত, বিরোধী শূন্য, উন্নয়নের প্রতীক করে নতুন করে রামনগরকে এগিয়ে নিয়ে যাওয়া শুরু হবে। ভালো থাকবেন, জয় হিন্দ। একটি স্বার্থে দল বদল করেছে, ছেড়ে দিন লড়াইটা, বেঁচে থাকার লড়াই, লড়াইটা এগিয়ে যাওয়ার লড়াই, আর তার প্রতীক জোড়া ফুল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের প্রতীকে যারা আছে। ফলে আসন্ন পঞ্চায়েত নির্বাচন অখিল্লা বলেছেন, নেতৃত্ব বলেছে, এখানে রামনগরে যতগুলি অঞ্চল আছে বিজেপিকে মুছে দিতে হবে। হবে তো? আর আয় বিজেপি দেখে যা তৃণমূলের ক্ষমতা। আমি শুধু বলবো আমার সাংবাদিক বন্ধুদের, তারা থাকে বলে আমাদের বক্তৃতাগুলো আরো বেশি লোক দেখতে পারেন, কিন্তু বিশ্বাস করুন তৃণমূলের সভায় যা লোক হচ্ছে, আমাদের বারবার অনুরোধ থাকছে, আমাদের মুখ, বিলার মুখ, অখিল্লার মুখ, সুপ্রকাশের মুখ, তরুণদার মুখ দেখাতে হবে না, মঞ্চ থেকে এসে শুধু সামনেটা দেখান, বুঝে যাবেন বিজেপি নেই, বিজেপি নেই। কত লোক হয়েছিল আগের দিন এদিক ওদিক থেকে এনে, আজকের মিছিলটা দেখেছেন, আজকের জমায়েত দেখেছেন? ফলে আমাদের কর্মীদের বলবো, নেতারা রয়েছেন বুথে বুথে, আপনারা আবার যান, যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে, কাজ বাকি থাকে, মানুষের পাশে দাঁড়ান। কুৎসার রাজনীতি জিতবে না, কুৎসার রাজনীতি জিতবে না, জিতবে না, জিতবে না। দিনের শেষে জিতবে আপনার এলাকার রাস্তা, আপনার এলাকার বিদ্যুৎ, আপনার লক্ষ্মীর ভাণ্ডার, আপনার কন্যাশ্রী, আপনার বেঁচে থাকার অধিকার, আপনার কৃষক বন্ধু। অভিষেক আসছে 3 তারিখ কাঁথিতে, যাবেন তো? অভিষেক আসছে শুনে
শুভেন্দু অধিকারী দড়িওলা পাজামা ছেড়ে দিয়ে ইয়াসিকে বাঁধা চা পাজামা পরতে শুরু করল। তো শুধু অভিষেক আসছে শুনে এই অবস্থা, তো অভিষেকের বক্তৃতার পর কি হবে? ডিসেম্বর তোমাকে চ্যালেঞ্জ করছি শুভেন্দু, ডিসেম্বরে তুমি বীরবার ঝাড়গ্রামে পারেকে দেখাও। যে এলাকার মেয়েকে তুমি অপমান করেছ বীরবার Yeah.